আপনি কি একজন ক্রিয়েটিভ মানুষ? আপনার কি নিজস্ব সৃজনশীলতার মাধ্যমে কিছু করা আছে, যেমন কোনো লেখা বা কোনো গান বা কোনো ছবি যা আপনি তুলেছেন নিজে? হয়তো আপনি কিছু কাজ করে রেখেছেন যা প্রকাশ কখনো করেননি, হয়তো আপনি প্রকাশ করবেন কিন্তু ভয় পান যে প্রকাশ করার সাথে সাথেই কেউ হয়তো আপনার এই জিনিসটা কপি করে ফেলতে পারে বা আপনার পারমিশন ছাড়া সেটা নিজের নামে চালিয়ে যেতে পারে। যদি আপনার এরকম সিচুয়েশন ফেস করে থাকেন বা এমন কোনো আশঙ্কা আপনার থাকে, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকে আমি একটি অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো যা ক্রিয়েটিভ এবং ট্যালেন্টেড মানুষের জন্য অনেক কাজে আসবে। ভিডিও টাইটেল দেখে হয়তো আপনি ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে আমি কপিরাইট রেজিস্ট্রেশন নিয়ে কথা বলবো। কপিরাইট রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এবং এটার সঠিক পদ্ধতি কি এবং কিভাবে এই কপিরাইট আপনাকে সুরক্ষা প্রদান করবে, তা নিয়ে আজকে আমি বিস্তারিত কথাবার্তা বলবো। তাই আর দেরি না করে পুরো ভিডিওটা না টেনে দেখুন, আপনার জন্য অনেক প্রয়োজন হবে। আমি অ্যাডভোকেট আইমান রহমান খান, আমি একজন ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ার এবং আপনাকে সুস্বাগতম একটি নতুন ভিডিওতে। কপিরাইট হচ্ছে এমন একটি অধিকার যা আপনার মন বা মেধা বা সৃজনশীলতার দ্বারা কিছু উদ্ভব করলে সেটা সুরক্ষা প্রদান করে। কপিরাইটের মাধ্যমে একজন মানুষ তার মেধা সম্পদ যা আছে তা আইনগতভাবে সুরক্ষা করতে পারে। এখন জেনে নেওয়া যাক কী কী বিষয় এই কপিরাইট রেজিস্ট্রেশনের আওতাভুক্ত। ক্রিয়েটিভ কাজগুলোর মধ্যে যেমন মুভি মেকিং, অ্যানিমেশন, গেম, সফটওয়্যার মেকিং, তারপরে কোনো প্রবন্ধ লেখা, গল্প, কবিতা, থিম সং, কোনো কারো নিজস্ব গান বানানো, বা শুনে আশ্চর্য হবেন যে ফেসবুক ফ্যান পেজ পর্যন্ত কপিরাইট করা যায়। এই যে আমরা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউবে সারাক্ষণ ভিডিও বানাচ্ছি, এই যে আমি একটা যে ভিডিও এখন বানাচ্ছি এটাও আমি কপিরাইট করতে পারবো। এবং আপনারা যারা সৃজনশীল বিভিন্ন জনের ফেসবুক রিলস বানাচ্ছেন বা ছোট ছোট ভিডিও বানাচ্ছেন, ছোট ছোট লেখা আপনি ফেসবুকে পোস্ট করছেন, আপনি ব্লগ চালাচ্ছেন, এই সব কিছু কপিরাইট রেজিস্ট্রেশনের আওতাভুক্ত। কপিরাইটের প্রয়োজনীয়তা হচ্ছে যে আপনার যে সাহিত্যকর্ম বা আপনার যে এই সৃজনশীল কাজটি, এটার উপরে আপনার একচ্ছত্র অধিকার থাকবে। আমাদের যে 2000 সালের কপিরাইট আইন আছে, এই আইন অনুযায়ী আপনি যখন একটি কপিরাইট রেজিস্ট্রেশন করবেন এবং কপিরাইট সনদ পাবেন, আপনার জীবদ্দশা প্লাস 60 বছর, মরণোত্তর 60 বছর আপনি এই কাজের উপরে একচ্ছত্র অধিকার আপনি পাবেন। তো সুতরাং আপনার এই কপিরাইট আপনাকে বিভিন্ন ধরনের সুরক্ষা প্রদান করবে, এবং কেউ যদি আপনার যে এই অধিকারটা আছে কেউ যদি লঙ্ঘন করে, তাহলে আপনি সেটা আদালতে আপনি মামলা করতে পারবেন এবং সকল ধরনের আইনগত পদক্ষেপ নিতে পারবেন। এখন জানা যাক কখন কখন কপিরাইট লঙ্ঘিত হবে। এই কপিরাইট অধিকার বা এই সনদ যার কাছে আছে বা লাইসেন্স যার কাছে আছে, তার অনুমতি ব্যতীত কেউ যদি আর কোনো কাজ তার অনুমতি ব্যতীত করে বা কপিরাইট আইন অনুযায়ী যে শর্ত বা লাইসেন্স আছে সেটার বহির্ভূত কোনো কাজ করে, তখনই কপিরাইট এই অধিকারটা লঙ্ঘিত হবে। এবং এই লঙ্ঘনের কারণে আপনি কপিরাইট হোল্ডার হিসাবে অমুক লোকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবেন দেওয়ানি বা ফৌজদারি আদালতে। এবার জানা যাক কপিরাইট লঙ্ঘনকারীর শাস্তি কী হতে পারে। 2000 সালের কপিরাইট আইনের 82 ধারা অনুযায়ী একজন কপিরাইট লঙ্ঘনকারীর মিনিমাম 6 মান্থ থেকে 4 বছরের জেল হবে এবং মিনিমাম 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। এখন আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই কপিরাইট রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু অবশ্যই এইসব পূরণ করার আগে একটি আইনজীবীর সাথে কনসাল্ট করে নেবেন যে আপনাকে ওভারঅল প্রসেসে গাইড করবে। তো আমি এখন আপনাকে স্ক্রিনে নিয়ে যাব। আমি এখন যাব www.copyrightoffice.gov.bd-তে। সো এটা হচ্ছে পুরো ওয়েবসাইট। এই এক ওয়েবসাইটেই কপিরাইট সংক্রান্ত সকল তথ্য আপনি পেয়ে যাবেন। এখন আমরা একটু উপরের দিকে আসি। উপরে অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছেন, আইন ও বিধি, ভিশন ও মিশন, এখানে হচ্ছে আবেদন পদ্ধতি, এবং এটার পাশেই আছে অনলাইন আবেদন নামের এই বাটনটি, যেটা ক্লিক করলে আপনাকে একটা সম্পূর্ণ নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে গিয়ে লক্ষ্য করবেন ছবি সহ বিভিন্ন হাইপারলিংক দেওয়া আছে। এই লিঙ্কগুলো ক্লিক করলে আপনি যেই কর্মের উপরে চাচ্ছেন কপিরাইট, সেই কর্মের যে প্রসেসগুলো বা যেসব প্রসিজিওর সেটা আলাদাভাবে আসবে আপনার কাছে। তো উদাহরণস্বরূপ আমি সাহিত্যকর্ম লিঙ্কে ক্লিক করলাম।
এই লিঙ্কে ক্লিক করার পরে আমি জানতে পারলাম যে কি কি সাহিত্যকর্ম আমি কপিরাইটের রেজিস্ট্রেশন করতে পারবো, যেমন গল্প, কবিতা, উপন্যাস এবং নানা আরও অনেক কিছু। এরপর আমি রেজিস্ট্রেশন নিয়মাবলী ক্লিক করলাম। ক্লিক করার পরে একটি নতুন পেজ আসলো যেখানে আমি যে রেজিস্ট্রেশন শুরু করব, শুরু করার আগে আমার কি কি জানতে হবে তা নিয়ে কিছু নির্দেশনা ছিল। এই পেজটির ঠিক নিচে ডান সাইডে কপিরাইটের জন্য আবেদন করুন নামের একটি লিঙ্ক আছে। এই লিঙ্কটি ক্লিক করার পরে এই পেজটি আসবে। এই পেজে আপনি নিচে দেখবেন রেজিস্ট্রেশন করুন এবং তার ডান পাশে প্রবেশ করুন। আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি রেজিস্টার করবেন। রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই সিম্পল, আপনার ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিবেন যেটার মাধ্যমে আপনি আপনার ডিটেলসটা ভেরিফাই করার পরে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। ইতিমধ্যে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তাই লগ ইন করার পরে প্রথমে এই পেজটি আসবে যেখানে আমার আবেদন সমূহগুলো দেখাবে। এখন আমি উদাহরণস্বরূপ একটি নতুন আবেদন করব। নতুন আবেদন করার জন্য উপরে লেখা আছে কপিরাইটের জন্য আবেদন করুন, এই লিঙ্কে ক্লিক করার পরে এই পেজটি আসবে। একটি নতুন কপিরাইটের আবেদনের জন্য প্রথম ধাপ হচ্ছে এটি। তিন নম্বর পয়েন্টে যা দেখতে পাচ্ছেন যে আপনি যে এই কপিরাইট রেজিস্ট্রেশনের প্রদেয় আবেদন ফি যেটা 1,000 টাকা সেটা দিয়েছেন কিনা তার প্রমাণস্বরূপ একটি চালানের স্ক্যান কপি আপনাকে এখানে আপলোড করতে হবে। আবেদন ফি এর 1,000 টাকাটা জমা প্রদান করার জন্য আপনাকে বাংলাদেশ ব্যাংকের হেড অফিস যেতে হবে। এখানে গিয়ে কপিরাইট অফিসের যে নির্ধারিত অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্টে আপনি 1,000 টাকা জমা প্রদান করলে আপনাকে একটি চালান দিবে, যেই চালানটি আপনি স্ক্যান করে এই ওয়েবসাইটে আপলোড করে দিবেন। অথবা এত ঝামেলা যদি না পোহাতে চান তাহলে শিওর ক্যাশের মাধ্যমে 1,000 টাকা জমা দিয়ে সেটার ট্রানজ্যাকশন নাম্বারটা আপনি এখানে ইনপুট করে দিবেন। পুরো পদ্ধতিটি আরও সুন্দরভাবে এবং কম সময়ে বোঝানোর জন্য আপনাদেরকে এখন একটি পূরণকৃত ফর্ম দেখাবো যা সাহিত্যকর্মের জন্য করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আবেদনকারী তার ট্রেজারি চালানের নাম্বার, স্ক্যান কপি, তার যোগাযোগের ঠিকানা এবং অঙ্গীকারনামার স্ক্যান কপি আপলোড করে পাশাপাশি তার সাইন এবং তার ইমেল অ্যাড্রেস সবই দিয়ে দিয়েছে। আপনার কর্মটি যদি মৌলিক হয়ে থাকে এবং আদালতে কোনো মামলা যদি না থাকে এই বিষয়ে তা একটা ঘোষণা করতে হবে একটি অঙ্গীকারনামার মাধ্যমে যেটা কার্টিস পেপারে প্রিন্ট করতে হবে। অবশ্যই এই যত প্রসেসগুলো আছে একজন আইনজীবীর সাথে আপনি কথাবার্তা বলে বা তার সামনেই আপনি এগুলো করবেন বা তাকে কাজ শেষ করার পরে তাকে আপনি একটু যদি রিভিউ করার জন্য তাকে দেন তাহলে ভালো হয়। এবং কর্মের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অনাপত্তি পত্র, NOC যেটা, নো অবজেকশন সাইজ একটা সার্টিফিকেট, যে এখানে যে এই কপিরাইট যদি আপনার 4-5 জন এই আপনার কর্মের সাথে জড়িত থাকে তারা যে এখানে অনাপত্তি দিয়েছে সেটার একটা দলিল বা ডকুমেন্ট দেখাতে হবে আপনাকে। এরপর আসছে কর্মটির প্রকৃতি এবং বিবরণ যা 4 নম্বর পয়েন্টে উল্লেখ আছে। এখানে আপনি আপনার যে সাহিত্যকর্মের যে ধরনটা উপবিভাগ সেটা উল্লেখ করবেন এবং আপনার কর্মের যে পাণ্ডুলিপি, যে ম্যানুস্ক্রিপ্ট সেটা PDF বা ডকুমেন্ট আকারে আপলোড করে দিবেন। বাকি পয়েন্টগুলো ছোট ছোট প্রশ্নের মাধ্যমে হ্যাঁ বা না অপশন দেওয়া আছে, আপনি সিলেক্ট করে যাবেন এবং এখন আপনি আপলোড করবেন আপনার বইয়ের যে মূল প্রচ্ছদ, যে বইয়ের যে কাভারটা এই কাভারটা আপনি আপলোড করবেন। এখানে যদি অন্য কেউ করে থাকে সেটা উল্লেখ করতে হবে অবশ্যই এবং তার একটি অনুপত্তি থাকতে হবে। হস্তান্তর সূত্রে কপিরাইটের মালিক হলে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিক দ্বারা কপিরাইট হস্তান্তর দলিল প্রদান করতে হবে। সেটা যদি আপনার যদি কেউ আপনাকে হস্তান্তর করে বা উত্তরাধিকারী সূত্রে আপনি আপনার বাবা বা আপনার দাদার যদি ইপিএ থাকেন, কপিরাইটটা আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি এই কাজটা আপনাকে করতে হবে। যদি আপনি প্রতিষ্ঠানের নামে কপিরাইট রেজিস্ট্রেশন করতে চান তাহলে যেসব কাগজগুলো আপনাকে সংযুক্তি করতে হবে তা হচ্ছে, প্রথমে এই কোম্পানির যে আছে আপনার যে কোম্পানি মেমোরান্ডাম, শেয়ার হোল্ডারের মালিকানা সত্যের সংশ্লিষ্ট পৃষ্ঠা, তারপরে ট্রেড লাইসেন্স, TIN সার্টিফিকেটের প্রত্যয়িত ফটোকপি, তারপরে নিয়োগকর্তা হিসেবে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হলে সৃজনকারীর প্রতিষ্ঠান প্রদত্ত নিয়োগপত্রের প্রত্যয়িত ফটোকপি দিতে হবে আপনাকে। আবেদন প্রক্রিয়ার সকল ধাপ পূরণ করার পরে আপনি যখন আবেদন ফর্মটি দাখিল করবেন তখন আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। এই ট্র্যাকিং নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি আপনার আবেদন প্রক্রিয়া লক্ষ্য করতে পারবেন যে কতদূর আগালো। তো এই ছিল পুরো পদ্ধতিটি। আশা করি আপনি পুরোটা ভিডিও আপনি না টেনে দেখেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। এই ডকুমেন্ট যেগুলো আপনি জমা দিলেন কেবল এই ডকুমেন্টের একটি কপি, পাশাপাশি আপনার যে অঙ্গীকার নামা যা যা আছে তা নিয়ে আপনি সোজা চলে যাবেন জাতীয় গ্রন্থাগার ভবন আগারগাঁওতে অবস্থিত।
শেরে বাংলা নগর যাকে বলে, সেখানে গিয়ে কনসার্ন যে অফিসার আছে তার সাথে আপনি যোগাযোগ করবেন, তাকে ডকুমেন্টগুলো বুঝিয়ে দিবেন এবং আপনি যে একটি ট্র্যাকিং নাম্বার যেটা ছিল এই ট্র্যাকিং নাম্বারটা তাকে বলবেন। সে আপনার ট্র্যাকিং নাম্বার এবং আপনার ডকুমেন্টগুলো বুঝিয়ে পেয়ে আপনাকে একটি সময় দিবে এবং আপনাকে যে কনসার্ন অফিসার আছে তার সাথে যোগাযোগ করতে হবে রেগুলার। সম্ভাব্য সময় 2-3 সপ্তাহ বা এর থেকে দেরিও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, এবং আশা করা যায় যে উইদিন 2-3 উইকস আপনি আপনার কপিরাইট সনদটা পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই আপনাকে তাদের সাথে যোগাযোগ থাকতে হবে, তারাই আপনাকে একটা নির্ধারিত সময় দিবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, হোপফুলি আপনার ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যাতে এরকম ভিডিও আরও কিছু বানাতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ সকলকে।